আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এতগুলো সবজি দেখে ভাবছেন যে আমরা এতগুলো সবজি কি করব অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যাব তো তার পূর্ব প্রস্তুতি নিচ্ছি অনেকগুলো সবজি রান্না করা হবে এক একটা সবজি আমরা এক একটা আইটেম হিসেবে রান্না করব। আর যেহেতু আমার ছোটো বোন থাকবে তো বাচ্চা নিয়ে তেমন রান্না করতে পারবে না আর কালকে যেহেতু আমাদের যেতে হবে তো সেই জন্য আসলে এতগুলো রান্না করে আবার জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে যাওয়া পসিবল না এই জন্য আসলে আজকের দিনটাতে রান্না করে নেওয়া হচ্ছে আর আমার ছোটো বোন আর আমার বড়ো আপুও রান্নার জন্য সব কাটাকাটি করে নিয়েছে এজন্য আসলে নোংরা হয়ে আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন সবজিটা কী দিয়ে রান্না করা হবে এটা মাছ দিয়ে রান্না করা হবে পটল আর আলু এই সবজিটা পটল বেগুন দিয়ে মাছে রান্না করা হবে এটা মুসুরের ডাল দিয়ে রান্না করা হবে এটা কুমড়া এটা লাউ লাউটা রান্না করা হবে ডিম দিয়ে আর এ পাশে আসলে আছে এটা অবশ্য আলু আর পটল আলু দিয়ে আমরা মুরগি রান্না করব আর পটল দিয়ে আমার আপুর জন্য মুরগি রান্না করতে হবে আমার আব্বু ব্রয়লার খায় না আর রসুন ছিলানো হয়েছে আসলে মশলা করে নিয়ে যাওয়া হবে আর কচুও রান্না করা হবে কচু ছোটো মাছ দিয়ে চুরচুরে বা মাছের কাটা দিয়ে রান্না করা হবে এত সব কিছু রান্না করা হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না কারণ রান্না দেখতে দেখতে সবাই অনেক বোর হয়ে যায় আর সব ধরনের রান্না সবাই জানে তো দেখুন আমরা কত সবজি খেয়ে থাকি আসলে সবজি খাওয়া কিন্তু খুব ভালো এই যে এটা ডিম দিয়ে রান্না করা হয়েছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মুসুরের ডাল দিয়ে কুমড়া রান্না করা হয়েছিল এই কুমড়াটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল আপু আপুর যেহেতু একদিন করে স্কুলে যেতে হচ্ছে এটা হচ্ছে কচু এটা মাঝে কাটা দিয়ে রান্না করেছে আর এ পাশে যে আব্বুর জন্য দেশি মুরগি রান্না করা হয়েছে আব্বু ইদানিং ব্রয়লার খেতে চাচ্ছে না আবু গন্ধ লাগছে এটা পটল দিয়ে রান্না করা হয়েছে আপু পটল খেতে পছন্দ করে আর এই সাইডে দুপুরের ভাত খেয়ে বেঁচে গিয়েছিল আর এই যে আমাদের জন্য মুরগি রান্না করা হয়েছে আমরা মুরগিতে আসলে আলু খেতে পছন্দ করি আর এই সাইডে আমরা যাওয়ার জন্য টুকিটাকি সব জিনিস পলাথিনে করে বেঁধে নিয়েছি কারণ ওখানে যাওয়ার পরে হয়তো বা বাজার করা সম্ভব হবে না আর এত কিছু আসলে ওখানে তেমন ভালো পাওয়াও যাবে না এ কারণে আসলে সব কিছু বেঁধে নেওয়া কাজ করতে করতে আসলে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু চা বানিয়ে খেয়ে নিই কারণ আমার ছোটো বোন আজকে সবগুলো রান্না করেছে আর আপুকে হেল্প করেছে আমি বাচ্চাদের নিয়েছিলাম তো ওদের মাথা ব্যথা তারপরে ওরা আবার রান্নাঘরে আসবে আসলে এত গরমে থাকা সম্ভব না এই জন্য আমি চাটা বানিয়ে নিয়েছি চা বানাবো এই জন্য ওই যে প্রথমে পানি দিয়ে দিচ্ছি চা বানাতে আমরা সবাই জানি চায়ের মধ্যে আমি অবশ্যই একটু টুইস্ট দিয়েছি তাহলে পানি দিয়ে পানিটা গরম হতে থাক পানি হালকা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চাতে দিচ্ছি আমি প্রায় আড়াই হ্যাঁ আড়াই চা চামচ চা দিয়েছি এই চা হচ্ছে অর্গ্যানিক চা তারপরে চাটা আমি ফুটতে দিব কারণ আর চা যত ফুটবে তত কিন্তু ওর লিকারটা বের হবে আর আমি চুলা গাছটা একদম লো করে দিয়েছি দেখুন চা থেকে কিন্তু মোটামুটি লিকার বের হয়ে আসছে চায়ের দু একটা করে বলক আসছে এখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কিছুটা পানির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই যে চায়ের মধ্যে দিয়ে দিলাম এখন এরা আবার এটি বলক তুলতে দেব চা হতে হতে আমার আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করে নেব এই তো এই কফিটা আমরা খেয়ে থাকি তো কফিটা আসলে শেষ হয়ে গিয়েছে তো এই চারটা পরিষ্কার করে নেব ভাবছি যে এই চারের ভেতরে কিছু রাখা যাবে যেমন মরিয়মের সেরেলা আমি এটা পরিষ্কার করব লিকুইড ভিম দিয়ে কারণ লিকুইড ভিমের গন্ধটা অনেক ভালো হয় আর তেল টেল ভাবটাও খুব একটা থাকে না এই যে দেওয়ালের সাথে যে সাথে সাথে ছোপ দেখতে পাচ্ছেন এগুলো সব পানির আয়রন পানি আয়রন এখানে অনেক বেশি আসলে রাসায়ের পানি অনেক বাজে কারো মাথায় যদি চুল থাকে তো পানি ব্যবহার করলে তার চুল ইনশাল্লা কমে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে ততটুকু ইনাফ আমার জন্য তবে আমার মাথায় আরও অনেক চুল ছিল পানির জন্য অনেক চুল আমার উঠে গিয়েছে আমি জারের উপরের কাগজটা তুলে ফেলেছি এখন এই যে জারের এই আঠালো ভাব আছে তো আমি স্টিলের মাজুনিটা নিব নেওয়ার পরে ডোরে সেটা তুলে ফেলবো তো আঠালো ভাবটা পুরো একদম চলে গিয়েছে আসলে স্টিলের মাঝরে এটা খুব ভালো কাজ করে বোতলটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এটা পানি ঝরাতে দেব আর এখন আমি বট রান্না করব আমার আপুরা অনেক কষ্ট করেছে তো বটটা আমি এখন রান্না করব সেই জন্য আমি বটটাও ধুয়ে নেব এখন ট পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ রসুন কেটে নেব বটার রান্না করার জন্য পেঁয়াজ কাটতে অবশ্য অনেক মানুষের অনেক বিরক্ত লাগে আমারও অনেক বিরক্ত লাগে যেহেতু বটের পেঁয়াজ তো মোটা মোটা করে কাটলেও সমস্যা নেই এই কারণে আমি ছটফট কেটে নিচ্ছি পেঁয়াজের দাম তো আবারও দিন দিন বেড়েই যাচ্ছে তো আমাদের একটু কম কম করে পেঁয়াজ খাওয়া উচিত কারণ যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে তখন জিনিসপত্র একটু কনজর্সি করে খাওয়া উচিত এতে করে সব মানুষের স্বাদের মধ্যে থাকবে আর ওই জিনিসটার দামও কিন্তু কমতে এ বিষয়টা অনেক সাহায্য করে এই যে আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গিয়েছে এখন আমি যে মশলাগুলো লাগবে মানে গরম মশলাগুলো সেই মশলাগুলো রেডি করে নেব এখন আমি গরম মশলা নিয়ে নেব এই যে আমি এখানে তিনটা সাদা ফল নিয়ে নিয়েছি আমি একটু গরম মশলা কম খাই তারপরে যেহেতু বটার রান্না করবো তাই বটারে একটা আলাদা স্মেল থাকে এরপরে আমি নিয়েছি তিন থেকে চারটি লং বা লবঙ্গ লং লবঙ্গ আমরা তেমন একটা খাই না তবে চায়ের সাথে খেতে ভালো লাগে এরপরে আমি অল্প কিছু গোটা জিরে নিয়ে নিয়েছি কারণ জিরা স্মেলটা অনেক ভালো লাগে আর অবশ্যই দারুচিনি তো নিতে হবে এই জন্য আমি দারুচিনি নেবো দারুচিনি দুটুকরো দারুচিনি নিলে হবে আর আমি তো ভুলেই গিয়েছি আমাকে তেজপাতাও নিতে হবে তো তেজপাতা এখনই নেব তেজপাতা তেমন একটা খাওয়া হয় না তারপরেও যেহেতু বট রান্না করবো তাই তেজপাতাও নিয়ে নিচ্ছি আমি আসলে শুকনো মরিচের কথা ভুলে গিয়েছিলাম তো আমি এই যে তিনটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি কারণ শুকনো মরিচটা মোটামুটি ঝাল হয় এই তো প্রেশার কুকারে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে এখন শুধু তো পুরা মশলাগুলো দিয়ে দিলেই হবে আর ঝাল ঝাল জিনিস খেতে ভালোই লাগে আমরা যারা বাঙালি আছি তারা একটু ঝাল খেতে পছন্দ করি অবশ্য সবাই ঝাল খেতে চা পারে না তবে আমার আব্বুর সাথে খেতে খেতে আমরা অনেক ঝাল পিয়াসু হয়ে গেছি মানে ঝাল না খেলেই কেমন কেমন যেন লাগে লালমরিচের গুড়া অবশ্য ফুরে গিয়েছে ঢালতে হবে এই যে দেখুন মোবাইল রেখে গিয়েছে এটা অবশ্য আফরার কাজ হবে আফরা হয়তো হয়তোবা হাতে করে নিয়ে এসেছিল তারপর ওর এখানেই ফুলে রেখে দিয়েছে আমি তেলের পরিমাণটা একটু কমে দেবো কারণ বটে অনেক তেল আছে তো তেল আসলে অত বেশি খাওয়া উচিত না আর তারপরে দেখা যায় যে যখন খেতে যায় তখন তেলটা জমে যায় খেতে ভালো লাগে না আমি তো গরম মশলার কথা একদমই ভুলেই গিয়েছিলাম হঠাৎ করে আমার মনে হলো যে গরম মশলা দিতে হবে তো এই যে গরম মশলা গুঁড়ো এটা হোম গরম মশলা এটা দিয়ে কাবাব বিরিয়ানি সব ধরনের রেসিপি রান্না করা যাবে তো আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আগে গরম মশলা কিছু দিয়েছি দেখুন আমার চায়ের কালারটা অনেক সুন্দর এসছে উপর দিয়ে একটা স্তর পড়ে গিয়েছে আসলে চা যেহেতু একদম ধিমে আছে দেওয়া ছিল এই কারণে আসলে চায়ের উপরে এরকম স্তর পড়ে গিয়েছে এই চাটা খেতে অনেক ভালো লাগবে তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে চায়ের এই যে চায়ের ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি কফি কফি দিয়ে দিলে চাটা খেতে আরেকটু টেস্টি হবে আর মাথা ব্যথাটাও অনেক কমবে তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল যাই হোক তো কফি খেতে খেতে চা খেতে খেতে চা কফি খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিয়েছি এটা আরেকটু আমি জাল করবো জাল করে তারপরে খাবো তো আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ